রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই প্রশ্ন করেছেন ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কোনো আমল আছে কি না। এই সম্পর্কেই আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আমাদের করা ভিডিওগুলো দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন। প্রেম ভালোবাসায় লিপ্ত থেকে বয়ফ্রেন্ডকে হাজব্যান্ড হিসেবে এবং গার্লফ্রেন্ডকে স্ত্রী হিসেবে অনেকেই আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। এই দোয়াটা করা যাবে কি না এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে হারাম কোনো কিছু না চায় এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্নের দোয়া না করে এবং তাড়াহুড়া না করে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে হারাম কোনো কিছু নিয়ে দোয়া করা যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না হারাম নিয়ে। তো এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যে প্রেম ভালোবাসায় লিপ্ত এটা কি হালাল না হারাম? নিশ্চয়ই হারাম, কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম বলে ঘোষণা করেছেন। এখন আপনি হারাম সম্পর্কে লিপ্ত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ তাকে আমার প্রয়োজন, আমার লাইফে তাকে এনে দাও, এই যে দোয়াটা যে করছেন এটা কি আসলেই ঠিক? আল্লাহ তাআলা যেটাকে নিজেই হারাম করে দিয়েছেন, যেটা নিজেই আল্লাহ তাআলা বলেছেন এই জিনিসটা হারাম, সেই জিনিসটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, এটা কেমন দেখালো? এটা কি আসলেই ঠিক? আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে আপনি এক মিনিট প্রশ্ন করে দেখুন যে আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি সেটা কেন চাইবেন আল্লাহর কাছে? তবে হ্যাঁ, এভাবে চাইতে পারেন যে হে আল্লাহ, ওই ব্যক্তি যদি আমার জন্য কল্যাণজনক হয়, আমার জন্য মঙ্গলজনক হয় এবং আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার জীবনসাথী হিসেবে করে দেন। এভাবে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন কিসে আপনার কল্যাণ আর কিসে আপনার অকল্যাণ। অনেকেই হারাম সম্পর্কে লিপ্ত থেকে সেই ব্যক্তিকে সরাসরি আল্লাহর কাছে চেয়ে বসেন। এখন আপনি একটু ভেবে দেখুন, সেই ব্যক্তি কি আপনার জন্য কল্যাণজনক না অকল্যাণজনক এটা কি আপনি জানেন? নিশ্চয়ই কিন্তু জানেন না। ধরেন আপনার চাওয়া ব্যক্তিটার সাথে আপনার বিয়ে হয়ে গেল, বিয়ের পর দেখা গেল ব্যক্তিটি মারা গেল বা পরকে লিপ্ত হলো বা বাদে স্বভাবের হয়ে গেল, তখন আপনি কি করবেন? কোথায় যাবেন? কি করার থাকবে আপনার? তখন কোনো উত্তর আছে কি? নিশ্চয়ই নেই। তাই এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা থেকে বিরত থাকুন। আল্লাহর কাছে এভাবে চান যে সেই ব্যক্তি যদি আপনার জন্য কল্যাণজনক হয়, ভালো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে আমার জীবন এনে দাও। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে কিন্তু হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। আপনি হারাম সম্পর্কে লিপ্ত থেকে তারপর কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন না। এটা কেমন দেখালো? কারণ আল্লাহ তো সেটাকে হারাম করেছেন আর আপনি হারামে লিপ্ত থেকে দোয়া করছেন, বিষয়টা কেমন দাঁড়ালো? তেলের সাথে পানি মিশিয়ে আপনি যদি গাড়ি চালান সেই গাড়িটি কিন্তু বেশি দূর যাবে না। তেমনি পাপের সাথে লিপ্ত থেকে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া কিন্তু আসমানে উঠবে না। তাই অবশ্যই হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কিন্তু কাউকে সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইবেন না যে ওই ব্যক্তিকে আমার জীবনে দরকার, আমার লাইফ এনে দেন, এভাবে দোয়া করবেন না। এভাবে দোয়া করা উচিত না, কিছুটা শর্ত জুড়ে দিয়ে দোয়া করবেন যে সেই ব্যক্তি যদি আমার জন্য উত্তম হয়, আমার জন্য ভালো হয়, আমার জন্য কল্যাণজনক হয় তাহলে আমার জীবনে আপনি তাকে এনে দেন, এতে কিন্তু আপনারই কল্যাণ হবে, আপনার জন্যই ভালো হবে। এবং অবশ্যই এই হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসুন, তা না হলে ব্যভিচারে যে পাপটা রয়েছে সেই পাপটা প্রতিনিয়ত আপনার জীবনে অর্থাৎ আপনার আমলে লেখা হতে থাকবে। তাই এই সম্পর্ক থেকে বের হয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।